শনিবার দুপুরে কালচিনির নিমতিছড়া চা বাগান থেকে একটি স্ত্রী হাতির দেহ উদ্ধার করলেন বক্সার ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা। এদিন বাগানের 2C সেকশনে হাতিটি প্রাণীন দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন বাগানের শ্রমিকেরা। এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা 1টা নাগাদ দেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে বনদপ্তরের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাতিটি। ঘটনা খতিয়ে দেখছে বনদপ্তর। কালচিনি থেকে সমীর দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।